আমন্ত্রণ সবাইকে বেলা শেষেতে এসটিভি প্রতিদিনকে শান্তকালীন আয়োজনে ত্রয়ী আছে আজ আপনাদের সাথে এবং আজও আমার সাথে আছেন একজন অতিথি। চলেলাম অতিথি পর্বে। দর্শক, আজ আমার সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন খুবই শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব, চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ। কথা বলবো তার সাথে, যিনি একজন পরিচালক এবং লেখকও বটে। কেমন আছেন? জি ভালো। অনেক স্বাগতম আপনাকে বেলা শেষেতে। ধন্যবাদ তোমাদেরও আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ভীষণ ভালো লাগছে আজ আপনার সাথে কথা বলতে পারবো। আপনি আমাদের মিডিয়া জগতের খুব পরিচিত একটি নাম, সবাই এক নামে আপনাকে চেনে। এই নামের পেছনের গল্পটা শুনবো। এই নামটা আমার আসলে, আমার অরিজিনাল নাম সৈয়দউদ্দিন আহমেদ। আমি সরকারি চাকরি করতাম, ইঞ্জিনিয়ার ছিলাম। আচ্ছা। তখন যখন আমি 72 সালে চলচ্চিত্রে আসি ঋতিক কুমার ঘটকের তিতাস একটি নদীর নাম নিয়ে, তখন আমাদের সরকারি মানে লোকের মানে চলচ্চিত্র মিডিয়াতে কাজ করার সুযোগ ছিল না, মানে অনুমতি নিতে হতো। ওটা ছিল পাকিস্তান আমলের গল্প। তো আমরা তখন নিজের ডাকনাম ছিল আমার ছোটকা, তো ওটাকে ছটকু আহমেদ করে আমি চলচ্চিত্রে চলে এলাম। একটা ছদ্মনাম বলতে পারো, আমার নিক নেমে বলতে পারো। আচ্ছা আচ্ছা। সেই 72 সালে ইঞ্জিনিয়ারিং কাজ ছেড়ে আমি চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসাবে ঋতিক কুমার ঘটকের সাথে চলে এলাম, এবং সেই থেকে আজ পর্যন্ত 45-46 বছর আমি আছি এবং এখনো কাজ করে যাচ্ছি চলচ্চিত্রের জন্য। বাহ, একদম প্রথম শুনলাম আমরা যে ঋতিক ঘটকের সেই খুব বিখ্যাত চলচ্চিত্র তিতাস একটি নদীর নাম, সেখানে আপনার অংশগ্রহণ কিভাবে হয়েছিল? আমার হয়েছে যে ওর যে প্রোডিউসার হাবিবুর রহমান খান, যে অপরে ওই মনের মানুষ, তারপর অনেক ছবি করেছে, ভালো ভালো ছবি করেছে, পদ্মা নদীর মাঝি, ও আমার স্কুল ফ্রেন্ড, ছোটবেলায় আমার এক ফ্রেন্ড। তো আমরা যখন লেখাপড়া করতাম তখন থেকেই ও ঋতিক ঘটককে নিয়ে খুব ভাবতো, আর আমি সত্যজিৎ রায়কে নিয়ে খুব ভাবতাম। আমি স্টেজে তখন অনেক নাটক করতাম, ওরা আমার সাথে থাকতো। তারপরে আমি যখন চাকরিতে চলে গেলাম, ও তখন ঋতিক কুমার ঘটকের সাথে আলাপ করে ওকে নিয়ে এলো বাংলাদেশে ছবি করাবার জন্য, এবং সেই আমাকে ফোন করে বললো যে তোকে এখানে কাজ করতে হবে। তা আমি তখন এই চাকরিটা, আমি তো আগে থেকেই নাটকের জড়িত, অনেক নাটক করেছি, অনেক লেখালেখি করেছি স্কুল জীবন থেকে। তো তখন আমার খুব একটা আশা ছিল যে চলচ্চিত্রে আসবো, এবং সেই আমন্ত্রণটা পাওয়ার পর আর দেরি করিনি। কি হিসেবে যুক্ত হয়েছিল? সহকারী পরিচালক। বাহ, একদম জীবনের প্রথম ছবিটি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল। না, জনপ্রিয়তা বলতে মানে খুব নাম হয়েছে ছবিটা, কিন্তু ওর খুব ব্যবসা সফল হয়নি। তখনকার ব্যবসাটা আসলে কেমন ছিল? তখনকার ব্যবসা মানে মোটামুটি মনে করো 5-6 লাখ টাকা, 10 লাখ টাকা এরকম হলেই ছবি ব্যবসা হতো, যেটা এখন ভাবাই যায় না। আচ্ছা, সেই সময় আপনাদের যে এক ধরনের সংগ্রাম ছিল চলচ্চিত্রের প্রতি, নিশ্চয়ই নতুন নতুন অনেক কিছু শিখতে হয়েছে, নতুন নতুন অনেক কিছু করতে হয়েছে, সেই সময়টার কথা, সেই অনুভূতিগুলোর কথা জানতে চাই। না, আমাদের শেখাটা হচ্ছে কি, আমরা দেখে দেখে শিখেছি, আমাদের কোনো এরকম লেখাপড়া বা কোনো ইনস্টিটিউট থেকে শেখাটি কারণ সম্ভব নয়। আমরা সব দেখে দেখে শিখেছি, আমাদের যারা মানে আগে ডাইরেক্টর ছিল তারা যা কাজ করতো আমরা সেই কাজগুলি দেখতাম, এবং আগে থেকে আমার লেখার একটা এ ছিল, এবং সেইভাবে চিত্রনাট্য এবং সংলাপ লেখা নিয়ে আমি কিন্তু পরবর্তীকালে ফিল্মে ঢুকে যাই। যেমন এই যে মিন্টু সাহেব, যখন মিন্টু আমার নাম বানালো তখন থেকে আমি ঢুকে গেলাম কমার্শিয়াল লাইনে, এবং কমার্শিয়াল লাইনে ঢুকতে ঢুকতে আস্তে আস্তে আমার প্রথম ছবি, দ্বিতীয় ছবি, তৃতীয় ছবি খুব বাম্পার হিট হয়ে গেল। ওই মিন্টু আমার নাম, প্রতিজ্ঞা, এইসব ছবি যখন লিখলাম তখন সবাই আমাকে আবার চিত্রনাট্যতে নিয়ে এলো। পরে আমি নাচবো ছবি করে পরিচালনায় আসলাম 82 সালের 19 নভেম্বর রিলিজ হলো ছবিটা। নাচবো তো কই অনেক ভালো ছবি ছিল, একটা রাজ্জাক ববিতা, সেটা দিয়ে আমার প্রথম চলচ্চিত্র পরিচালনা হাত করি, এবং সেই থেকে আমি ওই লেখা এবং পরিচালনা এই দুটো নিয়ে আছি, দুটি এক নিয়ে আছি, এবং এই পর্যন্ত আমি 300-এর উপরে গল্প লিখে ফেলেছি, জাতীয় পুরস্কারও পেয়েছি লেখা হিসাবে, এবং অনেক রকম পুরস্কার, বাংলাদেশ চলচ্চিত্রে যত পুরস্কার আছে সব পুরস্কারই আমি পেয়েছি লেখক হিসেবে। পুরস্কার নিয়ে অবশ্যই কথা বলবো, আমি জিজ্ঞেস করছিলাম যে আপনাদের শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল, বা শিক্ষা ব্যবস্থা বললাম সব হাতে করে, হাতে হাতে শুধু দেখে 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 হাতে কলমে শেখা, যে এটা কি, এটা ক্যামেরা, এটা এই লেন্স, এটা অমুক জিনিস। আমার খুব জানতে ইচ্ছে হয় সেই সময় নিশ্চয় আপনাদের মধ্যে ভাতৃত্ব বোধ এবং বন্ধুত্ব, বাবা এটা অনেক বেশি ছিল, এটা বেশি ছিল, এবং শ্রদ্ধা বোধও ছিল, এবং কাজের প্রতি নিষ্ঠা ছিল, সাধনা ছিল, এবং যে কাজটা করতাম সেই কাজটা নিয়ে সারা রাত ভাবতাম। তারপর যখন ছুটি হতো আমরা সারা রাত বসে মেকআপ রুমে, ড্রেস রুমে বসে বসে শর্ট ডিভিশন করতাম, সংলাপ সংশোধন করতাম, অনেক কাজ করতাম, এবং সবাই মিলে কোঅপারেট ছিল একটা ভালো, সে কোঅপারেট ছিল, অনেক টিমওয়ার্ক ছিল ভালো। আরো কথা বলবো, অসাধারণ আপনার যে
একটা পথ চলা সেই কথা শুনবো, তবে ছোট্ট একটা বিরতি সময়। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, বিরতির পরে আবার ফিরে এসে কথা বলবো আজকের অতিথির সাথে। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন বেলা শেষে, সাথে আছেন চলচ্চিত্র পরিচালক এবং লেখক ছোটকু আহমেদ, শ্রদ্ধেয় ব্যক্তির সাথে আবারও কথা বলবো, ত্রয়ী আছি বেলা শেষের আজকের আয়োজনে আপনাদের সাথে। জিজ্ঞেস করছিলাম আপনাদের সেই সময়টার কথা, জেনেছি কিছুটা, ভাতৃত্ববোধ, বন্ধন এবং এক ধরনের সহযোগিতাপূর্ণ কাজের মাধ্যমে আপনার শুরুটা হয়েছে। তারপরে যখন আপনি নিজে কাজ করা শুরু করলেন, লেখালেখি করা শুরু করলেন, লেখালেখির গল্পটা শুনবো। লেখালেখি প্রথমে আমি শুরু করলাম চলচ্চিত্রে মিন্টু আমার নাম একটা গল্প দিয়ে, আমার মিন্টু আমার নাম দিয়ে ওখানে আমাকে বলা হলো যে একটা গল্প আমাকে চিত্রনাট্য করে দিতে। তো আমি তখন শুরু করলাম এবং সেই ছবিটা অভূতপূর্ব ব্যবসা করলো। এই তার থেকে শুরু হলো প্রতিজ্ঞা একটা ছবি, সেটা অভূতপূর্ব ব্যবসা করলো। এই করার পরেই ঢুকে গেলাম আর কি। তখন এই চলচ্চিত্রে একের পর একটা লেখা আসতে থাকলো এবং আমরা তখন এ করতাম, এই একটা পর একটা গল্প লিখতে হবে, এক একটা প্রডিউসার আসতো এবং তখন আমার একটা চাহিদা তৈরি হয়ে গেল এবং তখন একটা অঙ্ক, মানে টাকার অঙ্ক একটা নির্ধারিত হয়ে গেল। যে আগে তো চিন্তা করতে পারলাম যে গল্প লিখে মানুষ, জানতাম যে গল্প লিখে মানুষে বলে না খেয়ে থাকে, মানে প্যান্ট ছিঁড়ে যায়, টাকা উঠাতে স্যান্ডেলের তলি খুলে যায়। কিন্তু আমি বিশ্বাস করো এই 45-46 বছর আমি লেখার উপর দিয়ে কিন্তু আমার সংসার জীবন চালিয়ে আসি। আমার 4টা মেয়ে মাস্টার্স, আমি মানে আমার বউ, আমার বাড়ি, ঘর, সংসার সব কিছু এই লেখার উপর দিয়ে চালিয়ে আসি। মানে আমি নিজেকে অনেক মানে গর্বিত মনে করি যে এই একটা জিনিসের উপর দিয়ে আমি কোনো আলাদা ব্যবসা করিনি, কিছু করিনি। মাঝে মাঝে দু একটা ছবি করেছি, ছবিগুলোতে থেকে যে টাকা পেয়েছি সেটা নমিনেন, কিন্তু লেখা দিয়ে আমি আজ পর্যন্ত খুব ভালো এবং সাবলীল ভাবে চলে আসছি। একটা বিষয় খুব জানতে ইচ্ছে হচ্ছে, বর্তমানেও তো অনেক চলচ্চিত্র হচ্ছে, অনেকেই চিত্রনাট্য করছে, কিন্তু আপনার যে চিত্রনাট্যগুলো বা যে ছবিগুলোর কথা আপনি ইতিমধ্যে আমাদেরকে বললেন, সেগুলো এখনো পর্যন্ত মানুষ পছন্দ করছে, এখনো পর্যন্ত দেখছে, কি মনে হয় আসলে একটা চলচ্চিত্রের চিত্রনাট্যে কি এমন একটা বিষয় থাকতে হবে যেটাতে খুব বাম্পার হিট হতে পারে বা কিছু একটা নিশ্চয় থাকবে? না, তোমাকে চলচ্চিত্রের চিত্রনাট্য করতে হলে দর্শকের চাহিদাকে তোমাকে প্রেফার করতে হবে। আচ্ছা, দর্শক কোন জিনিসটা চাচ্ছে, কোন জিনিসটা দর্শকের সেন্টিমেন্টাল লাগছে, দর্শক একটু কাঁদতে চাইবে, একটু হাসতে চাইবে, একটু নাচ গান দেখে আমোদিত হতে চাইবে, এই যে দর্শকের চাহিদাগুলো যদি চিত্রনাট্যের মধ্যে থরে থরে সাজিয়ে এনে দাও, তবে সেই চিত্রনাট্য অবশ্যই চলবে, সফল হবে। তুমি গল্পে বুঝিয়ে দাও যে এটা তোকে সত্য সত্য কথা বললে তোমার এই উপকারটা হবে, মিথ্যে বলে তোমার এই অপকারটা হবে, সেটা গল্পের মধ্যে বুঝিয়ে দাও। আদর্শগুলো যে কথাগুলো তুমি বলতে চাচ্ছ সেগুলো একটা সুন্দর সিনের মধ্যে, একটা সংলাপের মধ্যে বা একটা একটা চলচ্চিত্রায়নের মধ্যে তুমি বুঝিয়ে দাও, কিন্তু তুমি জোর করে আয় বুঝতে হবে তোকে, নাহলে বুঝলে তোকে বেদ দিয়ে মারবো। বর্তমানে যারা কাজ করছে, যারা হয়তো বা লেখালেখি করবার চেষ্টা করছে, আপনি তাদের উদ্দেশ্যে কোনো ধরনের পরামর্শ বা কোনো একটা বিশেষ উপায় যেটা চর্চা করলে হয়তো বা লেখা ভালো হতে পারে কিছু? না, বর্তমানে তোমাকে মন মানসিকতাকে ঠিক করতে হবে, তোমাকে চিন্তা করতে হবে যে টার্গেট অফ অডিয়েন্স কারা, মানে কার জন্য আমি ছবি বানাচ্ছি, আমার ছবি কারা দেখবে, সেই টার্গেট অফ অডিয়েন্স ঠিক করে তুমি গল্প তৈরি করো, গল্প চলবে। তুমি টার্গেট অফ অডিয়েন্স ঠিক করলে আমি রিক্সাওয়ালাদের ছবি দেখাবো, তুমি বানিয়ে দিলে হাই থটের একটা গল্প, তাহলে তো চলবে না। তুমি টার্গেট অফ অডিয়েন্স আগে ঠিক করতে হবে, তুমি হাই থটের লোক বানাও, হ্যাঁ বানাও, কোনো অসুবিধা নেই, তুমি একটা প্রাইজের জন্য বানাও। হ্যাঁ, তো এই জিনিসটা বর্তমান লেখকদের আমার কথা যে তোমরা গোজামিল করো না, একটা আহামরিও করো না আবার একটা নিচেও করো না, তোমরা দর্শককে প্রথম স্টেপটা সিঁড়িতে পা ফেলতে শিখাও, সেই পা দিয়ে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠবে, আস্তে আস্তে তারা খুব হাই থটে ছবি বুঝে ফেলবে। কিন্তু তোমাকে বোঝাবার জন্য সহায়তা তো করতে হবে, সিনেমার একটা চলচ্চিত্রের অ-আ তো বুঝাতে হবে। তুমি প্রথমে যদি চন্দ্রবিন্দু বুঝিয়ে দাও চলচ্চিত্রে তো বুঝবে না, তোমাকে দর্শকের সাথে নিয়ে এগোতে হবে। তোমাকে অনেক ভালো ছবিও দর্শককে বুঝতে হবে, বুঝাতে হবে, বুঝাতে হলে দর্শককে তোমাকে সাথে নিয়ে চলতে হবে। সেই চলচ্চিত্র তো আসলে সমাজকে পরিবর্তন করবার অনেক বড় একটা জায়গা, অনেক বড় মাধ্যম, আমরা একমাত্র মাধ্যম যেটা চলচ্চিত্র দিয়ে আমরা সমাজের অনেক কিছু করতে পারি। জি, আপনার অনেক অনেক প্রাপ্তি এই এতগুলো বছরে, পুরস্কার তো আছে, মানুষের ভালোবাসাও আছে, এই প্রাপ্তিটুকু আসলে কতটা অনুপ্রাণিত করে এবং প্রাপ্তিগুলো কি কি? না, প্রাপ্তি তো মানুষকে সাধারণত অনুপ্রাণিত করে। আর আমি যখন প্রথম জাতীয় চলচ্চিত্র পেয়েছি, আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, দর্শক ফোরাম পুরস্কার পেয়েছি, মিলেনিয়ামস রিপোর্টার অ্যাওয়ার্ড পেয়েছি, প্রথম বাচসাস তখন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, আমি 3টা পুরস্কার পেয়েছি এক বছরেই বাংলাদেশের মধ্যে। তারপরে এই যে সালমান শাহ অ্যাওয়ার্ড পেয়েছি, লিজা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছি, আরও অনেক অ্যাওয়ার্ড যতগুলি চলচ্চিত্র ক্ষেত্রে, প্রযোজক পরিবেশক সমিতি অ্যাওয়ার্ড পেয়েছি, এই অ্যাওয়ার্ডগুলি যখনই পাই
তখনই মনে হয় যে না আমার কাজের জন্য ওরা একটু মানে স্বীকৃতি দিল এবং আমার কাছে খুব অনুপ্রাণিত মানে অনুপ্রেরণা লাগে যে আর একটু ভালো কাজ করি সেই ভালো কাজ করার কর্মক্ষেত্রটা আমাদের তৈরি করে নিতে হবে জি আরো কথা বলবো স্যার আরেকটা ছোট্ট বিরতি নেব দর্শক আমাদের সঙ্গেই থাকুন ছোট্ট আরেকটি বিরতি নিয়ে আবার কথা বলবো আজকে সম্মানিত অতিথির সাথে চলেলাম আবারও বিরতির পর আপনারা দেখছেন বেলা শেষে সাথে আছে আমি ত্রয়ী এবং ত্রয়ীর সাথে আজকের অতিথিতে আমার সাথে আছেন শ্রদ্ধেয় পরিচালক চলচ্চিত্র পরিচালক এবং লেখক ছোটকু আহমেদ স্যার আবারও কথা হলো তার সাথে আপনার কাজগুলো নিয়ে এবার কথা বলবো বর্তমানে একদম বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন বর্তমানে আমি চলচ্চিত্রের স্ক্রিপ্ট গল্প লিখি এবং দুটো ছবি আমার রানিং আছে একটা দলিল এটা হচ্ছে গ্রামের একটা পরিবেশের ছবি যে গ্রামের এক মানে যোদ্ধার মানে মানুষের জমির দলিলগুলো দখল করে তার সিন্ধুকে বন্দী করে রাখতে চায় তার উপরে বিরুদ্ধে মানুষের জনগণের যে একটা প্রতিবাদ সেটার উপরে একটা ছবি আর একটা তোমাকে খুঁজছে বাংলাদেশ একটা ক্রিকেটেও ভালোবাসার গল্প আর ক্রিকেট খেলোয়াড়দের উপরে দিয়ে গল্প সেটা শেষ পর্যায়ে এই দুটো ছবি আর রানিং চলছে আর গল্প আমি লিখছি বাংলাদেশের মানে সব বিখ্যাত পরিচালকদের গল্পই এখন আমি লিখছি বলা যায় বাহ এত কাজ আসলে কখনো এলোমেলো হয়ে যায় যে করতে পারছি না এটা প্রেসার ওটার আমার 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 সম্বন্ধে একটা চলচ্চিত্রে সব জায়গায় একটা ধারণা আছে যে ছোটকু আহমেদ মানে হচ্ছে টাইম মেইনটেইন করে মানে সে যদি কাউকে 5টায় বলে 5টায় চলে আসে সে যদি কাউকে বলে 15 তারিখে গল্পটা দেবে তো 15 তারিখে দেবে আমি সবকিছু একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসেছি একটা টাইম মেইনটেইন করে তারিখ মেইনটেইন করে ডেট মেইনটেইন করে আমি কাজ করি সুতরাং আমার কোনো কাজের মধ্যে এলোমেলো হয় না এবং তাতে নিশ্চয়ই পরিবারের অনেক বড় একটা ভূমিকা আছে অনেক অনেক ভালো হয় কারণ পরিবার আমি সন্ধ্যাবেলা বাসায় চলে যাই অনেক আমাকে 10টার পর ফোন করে পায় না বলে কি ব্যাপার আমাকে ঘুমিয়ে পড়ি আমি আবার সকাল 5-6টা বাজে উঠে ঠিক কম্পিউটারে বসে আমার লেখা শুরু করে দিই মানে আমি টাইমটা মেইনটেইন করি এবং সবাই আমার সাথে টাইমটা মেইনটেইন করে এই জন্য আমার কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যায় একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই এত বছর ধরে যেহেতু এই জগৎটা দেখছেন জানছেন এখানে মানুষদের সাথে ওঠা বসা বর্তমানে চলচ্চিত্র বাজার কেমন দেখছেন চট্টগ্রামের চলচ্চিত্র বাজার বাংলাদেশি মানে চলচ্চিত্রের জন্য ভালো না বাংলাদেশি চলচ্চিত্র যেটা ভালো না কারণ এখন বিদেশি চলচ্চিত্রগুলো যৌথ প্রযোজনার নাম করে আমাদের দেশে চলে আসছে বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশে ভারতীয় চলচ্চিত্রগুলো এবং সেগুলো খুব হাই বাজেটের ছবি আর আমাদের দেশের ছবির বাজেট খুব কম সুতরাং আমরা ঠিক বাজেটের সাথে কম্পেয়ার করতে পারছি না আর ওদের ভাস্ট লোকেশন বিরাট একটা দেশ বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন কালচার বিভিন্ন রকম আমোদী ব্যাপার সবার আছে ওরা সেই সব ছবি তাদের গল্পের প্রচার করছে আমাদের দেশে সেই সুযোগটা নেই আমরা যা করছি কম পয়সায় করছি কিন্তু আমরা আমাদের দেশের সংস্কৃতি নিয়ে গল্প করছি সুতরাং ওদের সাথে কম্পেয়ার করে আমরা পাচ্ছি না সুতরাং আমাদের বাজার পড়ে যাচ্ছে কিছু যৌথ প্রয়োজনের ছবি কিছু সবগুলো না কেউ একটা ছবি চলছে আর কিছু চলছে না এখন আমাদের যদি করতে হয় তা আমাদের ছবির বাজারটাকে বড় করতে হবে যদি আমরা ছবি এক্সপোর্ট করতে পারি বিভিন্ন জায়গায় যেতে পারি তো আমাদের দেশে লগ্নিকারক আছে প্রডিউসার আছে তারা টাকা দিতে রাজি আছে শুধু চায় তারা টাকাটা উঠুক লাভ না হোক কিন্তু টাকাটা উঠুক তবু একটা ভালো ছবি হোক ভালো বাজারে যাক সব জায়গায় যাক কিন্তু আমাদের যে টাকা দিয়ে ছবি হচ্ছে সেই টাকা দিয়ে অন্তত ছবি বানানো এখন যায় না ওগুলো টেলিফিল্মের নামে বা ওই নাটকের নামে একটুখানি বাড়িয়ে দিয়ে ছবি করা হয় আসল ছবি যদি বানাতে হয় তো বাজেটটাকে বাড়াতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন লোক নিতে হবে এখন তুমি একটা মাদ্রাজের ছবির গল্প নিয়ে এসে বললে আমার লেখক লাগবে না সংলাপকার লাগবে না আমি নিজেই ওটা বসে নিয়ে গেলাম আশা করছি জায়গাগুলো অনেক সুন্দর হবে কিছু বলতে চান যদি সবার উদ্দেশ্যে এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা সম্পর্কে একটু শুনতে চাই আমি খালি চাচ্ছি যে আমাদের সরকার একটু সিনেমা হলগুলিকে ডিজিটাল করে দিক আমাদের সরকার আমাদের ভিডিও পাইরেসি যেটা মানে আমি ছবি বানালে ওই ছবিটা চলে যাচ্ছে পাইরেসি হয়ে আমি ওটা টাকা পাচ্ছি না এই পাইরেসিটা বন্ধ করে দিক আমাদের দেশে অনেক ভালো প্রডিউসার আছে অনেক ভালো লেখক আছে অনেক ভালো তোমার মেকার আছে পরিচালক আছে প্রযোজক আছে তারা অনেক ভালো ছবি দিতে পারবে এবং সেই ছবিগুলি দিয়ে যদি তারা একটু টাকা আমাদের প্রডিউসার কিন্তু লোভী না তারা আকাশ চুম্বি টাকা চাচ্ছে না তারা চাচ্ছে যে তাদের টাকাটা উঠে আসুক একটা ভালো ছবি যাতে তারা আবার আরেকটা ছবি করতে পারে আমাকে বলি যে ছোটকু এমন একটা গল্প দেন যে আমার টাকাটা উঠে আসে আমি আরেকটা ছবি করতে পারি তা আমার কাছে এটা খুব ভালো লাগে দিস ইজ দ্য মানে এনকারেজিং মানে আমাদের জন্য তো এই জিনিসটা যদি আমাদের দেশে আমাদের সরকার খালি ভিডিও পাইরেসিটা বন্ধ করে দিক ছবিগুলো একটু ভদ্র লোকদের জন্য
মানে দেখার উপযুক্ত করে দিক, যাতে তোমরা গিয়ে ছবি দেখতে পারো। তোমরা যদি বাসায় টিভিতে ডিজিটাল সাউন্ড শুনো আর ছবি হলে গিয়ে যদি অ্যানালগ সাউন্ড শুনো, কেন যাবে তুমি ওখানে কষ্ট করে? তোমরা যদি টেলিভিশনে ভালো ভালো চকচকে ছবি দেখো আর ওখানে গিয়ে সেই কার্বন দিয়ে ছবি দেখো, দেখতে পায় না, আবছা, সাউন্ড শোনা যায় না, তো কেন যাবে তোমরা? এখন তোমাদের কাছ থেকে, টিভির থেকে যদি চলচ্চিত্রের পর্দাটা আরো বেশি পরিস্ফুটিত হয়, আরো সুন্দর হয়, আরো ডিজিটাল হয় সাউন্ডগুলো, তাহলে অবশ্যই যাবে। পরিবেশটা যদি আরো ভালো হয়, সিগারেটের গন্ধ না থাকে, প্রসাবের গন্ধ না থাকে, তাহলে লোক অবশ্যই যাবে। এবং এই পরিবর্তনগুলো আসলেই হয়তোবা খুব সুন্দর একটা জায়গা তৈরি হবে। এটা আমার ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলতে পেরে। এবং যেটা হয় বয়োজ্যেষ্ঠরা অনেক কঠিন কঠিন কথা বলে, আমার ভীষণ ভালো লাগলো আড্ডা দিতে পেরে। অনেক ধন্যবাদ। আমাদের মতন যারা বৃদ্ধ হয়ে যাচ্ছি তাদের যে মাঝে মাঝে স্মরণ করে বেলা শেষে, তা আমি সেটার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ যে আমরা আছি, আমরা থাকবো, আমরা আপনাদের সাথে চলতে চাই। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। চমৎকার একজন মানুষের সাথে আজ কথা হচ্ছিল, এমনই অন্য একজন অতিথিকে নিয়ে আবারও হাজির হব বেলা শেষেতে। ভালো থাকুন, ভালো সঙ্গে থাকুন।